সরকার পতনের পর মুখ থুবড়ে পড়েছে রাজশাহীর মেগা প্রকল্প নয়শো কোটি টাকার কাজ বন্ধ হওয়ায় বিড়ম্বনায় পড়েছে নগরবাসী গুরুত্বপূর্ণ সড়কগুলো এখন চলাচলের অনুপযোগী সিটি কর্পোরেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সদুত্তর মিলছে না কর্তৃপক্ষের কাছে কদিন আগেও দিনভর কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা এখন সেখানে নিরবতা সড়কে পড়ে আছে রড থেকে শুরু করে নানা ধরনের নির্মাণ সামগ্রী রাজনৈতিক পটপরিবর্তনে বন্ধ হয়ে গেছে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার পাঁচটি রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ ফিরিয়ে নেওয়া হয়েছে ভারী মেশিনপত্র নগরীর রেলগেট থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সাতটি গুরুত্বপূর্ণ সড়কে এই মহাযজ্ঞ ফের কবে নাগাদ শুরু হবে তা বলতে পারছেন না নিরাপত্তা কর্মীরা বাচ্চা ছেলে পেলে বড়রা এসে লুটপাট করছে রড কিছু কিছু ছিল বল্টু নাট পাঁচ তারিখের কাজটা বন্ধ আছে এখন কবে শুরু হবে এটা আমি ওরা বলতে না বছর খানেক ধরে যে নির্মাণ কাজ চলছিল তাতে কিছুটা সমস্যা হলেও হাসি মুখে মেনে নেন এলাকাবাসী কিন্তু এখন এমন অনিশ্চয়তায় দুশ্চিন্তার শেষ নেই সাধারণত একটা কাস্টমার যা এসে যে আমার ফার্নিচার একটা অর্ডার দিবে সে কাস্টমার নাই যে সামান্য একটা চায়ের দোকানদার এর চায়ের দোকানদারের চা বিক্রি নাই আমরা চাই যেখানে দ্রুত দ্রুত অন্তত পক্ষে স্ট্রাকচার সাব স্ট্রাকচারটা উঠে যাক সাব উঠে যে এই রাস্তার অন্তত পক্ষে চলাচল উপযোগী হোক যে সরকার আসুক কাজটা চলমান থাকুক এটাই আমার সব নগর ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যালয়ে বসতে পারেননি প্রকৌশলীরা তাই কোন প্রকল্পের কি অবস্থা সবই অজানা যদিও কাউন্সিলরদের দাবি মেগা প্রকল্পটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে অফিসারকে নিয়ে বসবো কাউন্সিলর সাহেব সহ থাকবে থেকে আবার এটাকে চালু করার চেষ্টা করব আমাদের প্রকল্প ছিল হলো চারটা না চারটা প্রকল্পের মধ্যে একটির মেয়াদ প্রায় শেষের দিকে বাকিগুলো চলমান আছে এগুলো আমরা যাচাই বাছাই করছি যেগুলোতে কোনো যথাযথ আছে সেগুলো আমরা কন্টিনিউ করব বরাদ্দ আছে যার ফলে কোনো কাজ যাতে পেন্ডিং না থাকে রাজশাহীতে পাঁচটি রেলওয়ে ওভারপাস নির্মাণে খরচ ধরা হয়েছে অন্তত নয়শো কোটি টাকা আবরার শাইর চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী